সেখানে এই জামায়াত ইসলামের আমিরের পা ধরে তারপরে ফকিরের মতো অসহায়ের মতো বসে আছে না, এরা আজ থেকে এই 2 মাস আগেও জামায়াত ইসলামের বিরুদ্ধে হেন কোনো অপমানজনক কুরুচিপূর্ণ কথা নাই তারা বলে নাই, আজকে তারা জামায়াতের আমিরের পায়ে ধরে এসে তারপর সুযোগ খোঁজার চেষ্টা করছে। ওদেরকে সুযোগ দেন, আপনাকে আমি গ্যারান্টি দিলাম আবার 2 মাস পরে এরাই আপনাদের পায়ে সবল দেবে। এভাবেই মানুষ প্রশ্ন করবে যে খুনিদের সাথে কোনো মানুষ এক টেবিলে বসতে পারেন কিনা। আমি মনে করি জামায়াত বিএনপির এই গত 15 বছরে যে কষ্ট সহ্য করেছে, জামায়াত ইসলামী কিংবা বিএনপিতে আমার চাইতেও অনেক বেশি, আমার পরিবারের চাইতে অনেক বেশি কষ্ট নির্যাতন সহ্য করেছে, এরকম অসংখ্য মানুষ আছে, তাদের ক্ষোভ আমার চাইতেও বেশি থাকার কথা। কিন্তু তাদেরকে দেখার পরে আমি যদি ওই জায়গায় থাকতাম, সবার আগে জুতা খুলে পেরানো শুরু করতাম, তাদেরকে তো এখানে গণধোলাই দিয়ে মেরে ফেলা উচিত। কিন্তু তাদেরকে সেইখানে কেউ কিছু বলে নাই, জামায়াত ইসলামের মতো এরকম একটা বিশাল রাজনৈতিক দলের সম্মানিত আমির, সর্বোচ্চ পদে যিনি আছেন, তার পাশে বসেছে, ছবি তুলেছে, খাবারও সামনে দেখলাম, এটা খুব ইজি মনে হয়নি আমার কাছে। মানুষের প্রশ্ন, ওই অনুষ্ঠানে বা ওই জানাজায় এই 3 জনকে দাওয়াত দিয়েছিল কে, এটা খুঁজে বের করতে হবে সবার আগে। খুনের আসামি তাদেরকে ওইখানে দেখার পরে পুলিশকে কেন খবর দেয়া হয় নাই, এটা পরের প্রশ্ন। এই ব্যক্তিরা সেই ব্যক্তি যারা কিনা গেল এই কয়েক বছর আগেও 2 জন খুব সম্মানিত মানুষ, আপনাদের যাদের মনে আছে যারা রাজনীতি নিয়ে ঘাটাঘাটি করেন, ডক্টর পিয়াস করিম, আরেকজন হচ্ছে কবি আল মাহমুদ, এই 2 জন মানুষকে তাদের মরদেহ প্রেস ক্লাব কিংবা শহীদ মিনার কোথাও নিতে দেওয়া হয় নাই। এবং তার সাথে সরাসরি যুক্ত ছিল এই বুলবুলা এবং এই ইকবাল সুবান চৌধুরী, এই 2 জন সরাসরি বাধা দিয়েছে। এই 2 জন তারা আজকে বিএনপির গাজী রুহুল আমিনের মৃত্যুতে জানাজায় আসবে, তাদের দাওয়াত দিয়ে এনে তারপরে এইভাবে বসায়, তারপরে খাওয়াবে, এটা কোনো স্বাভাবিক ঘটনা না। আপনি যদি বুলবুলের কথা চিন্তা করেন, আমি 21 টেলিভিশনের সাবেক একজন কর্মী, আমার এই 21 টেলিভিশন 2015 সাল থেকে 2016 সাল পর্যন্ত 1 বছর আমি দেশে ছিলাম, টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম তখন জেলে, আমরা অপেক্ষা করছিলাম যে আব্দুস সালাম আবারও ফিরে আসবেন, আমরা আবার 21 টেলিভিশনে যাব। এর মাঝখানে হঠাৎ করে সম্ভবত নভেম্বর মাসে এই বুলবুল ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের ক্যাডারদেরকে নিয়ে 5 মিনিটের মধ্যে পুরো অফিস সন্ত্রাসী কায়দায় দখল করে। অতএব জামাত ইসলামের চিন্তা করা উচিত, 21 টেলিভিশন জামাত ইসলামের জন্য কি কি করেছে 2009 সাল থেকে শুরু করে 2015 সাল পর্যন্ত, এইটুক দায়বদ্ধ, এইটুক কৃতজ্ঞতা বোধ থাকা উচিত। শুধু জামাত ইসলাম না, বিএনপি বলেন এখনকার সরকার, ভবিষ্যতের কোনো সরকার যদি মনে করে যে 21 টেলিভিশনের চেয়ারম্যান এখন আবার 21 টেলিভিশনে গিয়েছে, তার সবকিছু ভুলে যায়, তারপরে 21 টেলিভিশনের চেয়ারম্যানকে কোনোভাবে হয়রানি করা হবে, 21 টেলিভিশনের উপরে কোনো আঘাত আসবে, আর আমরা আমেরিকায় থেকে চুপচাপ বসে থাকব। আরেকটা জিনিস জানায় রাখি যে সামনের বৃহস্পতিবারে 21 টেলিভিশনে আবারও 21-এর চোখ শুরু হচ্ছে, এবং সেই 21-এর চোখের প্রথম পর্ব আমি শুরু করছি। আমার কথা ছিল এটার লিঙ্ক পার্ট উপস্থাপনা সহ সব কিছু করা, আমি সময়ের কারণে সেটা পারবো না বা ধারাবাহিকভাবে সেটা করতেও পারবো না। আমি চেয়ারম্যান স্যারকে বলেছি যে আমি মাঝে মধ্যে যখন যখন সময় পাব তখন আমি 21-এর চোখ রিপোর্টগুলো, অনুসন্ধানগুলো আমি করব। তো প্রথম পর্ব এই বৃহস্পতিবার, অর্থাৎ আপনারা যখন ভিডিও দেখবেন তার কিছুক্ষণ পরেই 21-এর চোখ দেখতে পাবেন। 21 টেলিভিশন ফোন চেক করতে গিয়ে দেখি অনেকেই একটা ছবি পাঠিয়েছেন। আমি প্রথম যখন ছবিটা একজনের দেখলাম, আমি মনে করেছি কি যে এটা হয়তো আগের কোনো সময়ের ইফতার মাহফিল টাহফিলের কোনো ছবি টবি হবে।
চেক করে দেখলাম দুই তিনজনের ইয়েতে লেখালেখি দেখে বুঝলাম যে ওইটা আজকের ছবি ছিল, অর্থাৎ বাংলাদেশ সময় কালকে। আমার কাছে এটা বিশ্বাস হয় নাই। বিশ্বাস না হওয়ার পেছনে কয়েকটা কারণ আছে। আগে আমি এই ঘটনাটা ছবিটা দেখার পরে সাথে সাথে আমি দেরি না করে সম্মানিত আমির মহোদয় ওনাকে ফোন করলাম, জামায়াতে ইসলামের। তো মাননীয় আমিরকে আমি বললাম যে মাননীয় আমির, এই ছবিটা দেখলাম, দেখলাম অনেকে ফেসবুকে পোস্ট টোস্ট করেছেন, তো এইটা আসলে কারণটা কি, এটা মানে কি হয়েছিল? তো উনি আমাকে যে জবাবটা দিয়েছেন সেই জবাবটা আপনাদেরকে আগে জানিয়ে রাখি একটু। সেটা হচ্ছে, উনি বলেছেন ওনার সেখানে ওই জানাজার নামাজের ইমামতি করার কথা ছিল এবং তিনি সেখানে দাওয়াত পেয়ে তারপর গিয়েছেন। যাওয়ার পরে তিনি একটা রুমে বসেছিলেন, ওই সময় এই খুনিরা সব এসে ওনার আশপাশে বসেছেন। যেহেতু বসেছেন সেহেতু উনি তো আর তাদেরকে উঠিয়ে দিতে পারেন না, মানে এক্স্যাক্টলি উনি আমাকে যা বলেছেন আমি সেটাই বললাম, কোট আনকোট। উনি এটাই বলেছেন যে আমি তো আর ওনাদেরকে উঠিয়ে দিতে পারি না, ওনারা বসেছেন এইটুকু, আমি এর বাইরে আর কোনো কিছু জানি, এটা কোনো পরিকল্পিত পূর্ব নির্ধারিত কোনো মিটিং আলোচনা কোনো কিছুই না। এই আসসালামু আলাইকুম, গতকালকের একটা ছবি সারা দেশের মানুষের ভেতরে নানান ধরনের প্রশ্ন, নানান ধরনের সন্দেহ, অভিযোগ, অনুযোগ, আর কি বলবো, অভিমান, অনেক কিছু তৈরি করেছে। আমি এই ভিডিওটা যখন রেকর্ড করছি নিউ ইয়র্ক সময় বিকেল, বাংলাদেশে তখন অনেক রাত, বাংলাদেশ সময় আগামীকাল আপনারা অর্থাৎ সন্ধ্যায় আপনারা দেখবেন নিউ ইয়র্কের সময় অনুযায়ী। আমি আজকে সকালে যখন ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে ওঠার পর আমি সবসময় ফোন চেক করি, তো আজকে এতটুকুই। তো এটা জামাত ইসলামের, ধরেন বক্তব্য যদি আমরা হিসাব করি, বাংলাদেশের মানুষ, আমরা যেহেতু মানুষের জন্য কথা বলি, আমাদের অনেক মানুষের সাথে কথা হয়, আমাদের আলোচনা মানুষ শোনেন, মানুষের কথাগুলো আমাদের বলা উচিত। তা আমি মনে করি জামায়াতে ইসলামকে কিছু কথা, মানুষের যে কথাগুলো, আমি এরপর অনেকের সাথে আলোচনা হয়েছে, তাদের মধ্যে বেশিরভাগই জামাত ইসলামকে প্রচন্ড রেসপেক্ট করে, তাদেরকে ভালোবাসে, এমনকি তারা চায় জামাত ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক, কিন্তু এই ঘটনায় তারা কষ্ট পেয়েছেন। এর কয়েকটা কারণ আছে। প্রথম কারণটা যদি আপনাদেরকে বলি, খুব বেশি দিন হয় নাই বাংলাদেশে একটা গণহত্যা ঘটেছে, 2000-এর কাছাকাছি মানুষের জীবন, এটা একটা ফানি বিষয় না? সেই মানুষগুলোর রক্তের দাগ এখনো পর্যন্ত শুকায় নাই এবং সেই খুনের সাথে সরাসরি সম্পৃক্ত, বিশেষ করে আবুল কালাম আজাদ তো সে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ছিলেন প্রাক্তন, আর বুলবুল এবং এই ইকবাল সোবহান চৌধুরী, এই দুজন সরাসরি খুনের সাথে জড়িত। কারণ 4 তারিখ রাতেরও তাদের যেই আপনার টক শোতে বক্তব্য, তার ঠিক 1 সপ্তাহ আগেও শেখ হাসিনার সাথে তাদের দেখার সেই যে প্রেস ব্রিফিং এ মত বিনিময় যেটা হয়েছে, সেই অনুষ্ঠানেও তারা যে বক্তব্য দিয়েছেন, সরাসরি ছাত্রদের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কথা বলেছেন এবং শেখ হাসিনাকে উস্কানি দিয়েছেন যাতে এই খুনগুলো করা হয়, যেভাবেই হোক শেখ হাসিনা যেন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকেন। অতএব তাদের বিরুদ্ধে সেই অভিযোগ আনা উচিত এবং তাদের বিরুদ্ধে সেই হত্যা মামলাও আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। অতএব খুব স্বাভাবিকভাবে শুনে রাত 9:30 এখন এই 21 টেলিভিশনের সরাসরি জামায়াতে ইসলামকে তারা সাপোর্ট করেছে, জামায়াতে ইসলামের না করলেও জামায়াতে ইসলাম 21 টেলিভিশন দ্বারা অনেক উপকৃত হয়েছে। সেই 21 টেলিভিশন যেই ব্যক্তি দখল করেছে, সেই খুনি যখন জামায়াতে ইসলামের পাশে এসে দাঁড়ায়, তখন কিন্তু 21 টেলিভিশনের যে কর্মী, এটার যেই প্রতিষ্ঠানের মালিক সহ অনেকের মনে কিন্তু কষ্ট আসবে। এটা আমার মনে হয় চিন্তা করা উচিত ছিল। আজকে যারা এখানে দাঁড়িয়ে ছবি তুলেছে, আমি তো শুধু জামাত ইসলামের আমির একা তো না, সেখানে বিএনপির অনেক লোকজন ছিল, সেখানে শিবিরের অনেক লোকজন ছিল, তাদের কোন কারণে, কে তাদেরকে গণধোলাই
না করা থেকে বিরত রেখেছিল সেই নামগুলো প্রকাশ করা উচিত। কারা আজকে খুনিদেরকে আবার এই বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের এই এই যে খুনিগুলো আজকে